নজরদারির দায়িত্বে আমি রয়েছি। আর আমি অন্য ধাতুকে তৈরি এটা আপনারা সকলে জানেন। নরেন্দ্র মোদী সরকার ইডি সিবিআই লাগিয়ে আমার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। আমি মাথা উঁচু করে গেছি, যতবার ডেকেছে গেছি, যতবার ডাকবে যাব, কিন্তু বাংলার অসম্মান হতে দেব না। যদি কেউ ভাবে যে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে আঙ্গুল উঁচিয়ে কথা বলে বাড়িতে ঢুকিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে বিশুদ্ধ লোহা। যত কাটাবে, যত পোড়াবে, যত আঘাত করবে, যত প্রহার করবে, তত শক্তিশালী হবে। এমন কি হলো তিন বছর চার বছরে যে আজকে তৃণমূলের থেকে রানাঘাটের মানুষ হঠাৎ করে মুখ ফিরিয়ে নিয়েছে? আমার বুঝতে সময় লাগে না, আমি জানি তার কারণ কি। তার কারণ হচ্ছে আমাদেরই কয়েকটা লোক, আমাদেরই কয়েকটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আমাদেরই কয়েকটা পঞ্চায়েত সমিতির লোক। আমি আজকে এই মঞ্চ থেকে আপনাদের বলছি, আমি প্রথমেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আমি আপনাদের কাছে বলবো, গত তিন চার বছরে আমাদের তরফ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করুন, আমার দলকে ক্ষমা করুন, কিন্তু ঘরের ছেলেকে আপনি শাসন করবেন কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। আর আপনাদের অনুরোধ করব, বিশেষ করে প্রধানদের, যে দলের ভিতরে এখন নিশ্চিতভাবে আপনারা উপলব্ধি করেছেন যে একটা মেকানিজম রয়েছে, আমি একটা উদাহরণস্বরূপ ছোট্ট আপনাদের বলছি। আমি এখানে চাকদা ক্রস করার সময় আমার কাছে খবরটা দু চার দিন আগে এসেছিল, তারপর আমি একটু খোঁজ খবর লাগালাম, আমি দেখলাম খবরটা সত্যি। একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি, চাকদা ক্রস করার পরে রানাঘাট ঢোকার পথে একটা গ্রাম পঞ্চায়েত আছে, তার নাম হচ্ছে তাতলা ওয়ান গ্রাম পঞ্চায়েত, পাড়াটার নাম হচ্ছে ধনীচা, পাড়ার নাম হচ্ছে ধনীচা আর গ্রামটার নাম হচ্ছে মহানালা গ্রাম। এখানে মহানালা গ্রাম বা তাতলা এক নম্বর পঞ্চায়েতের প্রধান উপস্থিত আছে? আছে, আছে। আমি প্রধানকে জিজ্ঞেস করবো এই গ্রামটায় আপনি শেষ কবে গেছিলেন প্রধান হওয়ার পরে। প্রধান আছে? প্রধান আছে? প্রধান নেই। এই যে পঞ্চায়েতটা ধনীচা পাড়া তাতলা এক নম্বর পঞ্চায়েত, এখানে বেশ কিছু এসটি পরিবার থাকে, শিডিউল টাইপ পরিবার। তারা একটা অভিযোগ আমার কাছে পাঠিয়েছিল, আমি চারজনের একটা টিমকে পাঠিয়েছিলাম তাদের সাথে কথা বলতে। প্রধানের দেখা নেই, চার বছর হয়ে গেল, সে প্রধান থাকবে কেন? সোমবারের মধ্যে ইস্তফা পাঠাবে,